Hare Krishna everyone, welcome to Boydeshiya Rajbungshi. So today is Nidhika Ekadashi. So this Ekadashi is very good. So today I am going to change some Bhagwanir dress change korim. This dress ta ami ela change korim Bhagwanir. So Bhagwanir dress ta ami change koru. খুবই সুন্দর লাগবে দেখছি এই ড্রেসটা পরে ভগবানা দেখো কত সুন্দর লাগবে দেখছি ইয়েলো কালারের ড্রেসটা খুবই সুন্দর দেখতে লাগছে জগন্নাথের ড্রেসটা পরানো হইল এই তো গ্রিন কালারের খুব সুন্দর ড্রেসটা আজি মানে গ্রিন সুন্দর আর মহাপ্রভু হচ্ছে ইয়েলো কালারের খুব সুন্দর দেখতে আর খুব সুন্দর লাগবে ধরেছি দেখো তো এই কত সুন্দর লাগবে দিয়েছি আজি ড্রেসগুলা চেঞ্জ করে এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী খুবই সুন্দর লাগবে দেখছি ড্রেসটা পরে Finally, shop kitchen ready. Kato shundur dekite. Dekho, Bhagwan dress pore khubi shundur lagche dekite. তো ভগবানের তো ড্রেস পরার সবকিছু রেডি হয়েছে এলাম ওই যাম ভগবানের ভোগ লাগানোর জন্য কিছু রান্না করিম ভগবানের জন্য ভোগ লাগানোর জন্য তো আজ একাদশী তো একাদশীর প্রসাদ হবে প্রসাদ বানাম একাদশী ভগবানের জন্য আজ একাদশী তো এই একাদশীর এই পাস্তাটা একাদশীর সময় খাওয়া যায় তো এই পাস্তাটা আমি বানাম এলা চলো আমি কি করে বানাও তোমাকে দেখাও এই যে প্রথমে আমি এটা সিদ্ধ করে নিলো এই যে ব্রোকলি দেওয়া হয়েছে আর ক্যারেট মানে গাজর দেওয়া হয়েছে তো এটা আমি একসাথে বয়ল করে সিদ্ধ করে নিছো আর এই যে এটা হচ্ছে এটাও সিদ্ধ করে নিছো এটা একটা খিচুড়ি বানাম তো ওইটা খিচুড়ি বানানোর জন্য তো এর নাম ফুলকপি দেওয়া হয়েছে গাজর আলু আর হচ্ছে আর এর না হচ্ছে পাস্তাটা বানানোর জন্য পাস্তাটা সস রেডি করা হচ্ছে আর এটা হচ্ছে সাবুর পায়েস বানা হয়েছে যে দুধ টা পাস্তাটা হয়ে গেছে এই যে ক্রিম পাস্তা এটা ক্রিম দিয়ে বানাইছে এই পাস্তাটা খুবই ভালো লাগে এটা পাস্তাটা খেতে একদম অনেক হেলদি আছে এই পাস্তাটা এই তো খিচুড়িটা হয়ে গেছে এই যে না দিয়ে দিছো এই খিচুড়িটা রেডি তো এলা আমি ভোগ লাগাম ভগবানের
যে দেখো ভগবানের ভোগ লাগানো কমপ্লিট হয়েছে। তো এই যে মেয়ে না ভোগ লাগাইছো, তো ভোগ লাগানো কমপ্লিট, তো মেয়ে নিয়ে যান। আজই হচ্ছে আমার সামনের দিকে যে বাগানটা আছে, তো ওইটার হচ্ছে অনেক বড় বড় হচ্ছে এই যে গোলাপ ফুলের গাছগুলা হয়েছে। তো গোলাপ ফুলের গাছগুলা এলা ঠান্ডার টাইম, তো গাছগুলা একদম খারাপ হয়ে গেছে। তো ওইলা আজই সবগুলাই পরিষ্কার করছি, এই গাছগুলা অন্যটে গাড়ি দিব। আর প্রথমে সামনের দিকে দুইটা মানে গোলাপ ফুলের গাছগুলা ছিল, তো গাছগুলা এলা উঠিয়ে দিয়া, তো এলা এই যে বড় বড় টপ গেলে যে আছে, এই যে এই যে যে দেখা পাচ্ছেন যেগুলা গ্রিন, এইলা টপ এলা দুই সাইডে লাগানো হবে। আর এইলা দিয়া এলা ছোট ছোট পাথর, অনেক কালারিং পাথরগুলো পাওয়া যায়, পাথরলা দেওয়া হবে। এই যে ইট দিয়া রেডি করিবা ধরেছে, এটা বন্ধ করে দিবা ধরেছে। তো বন্ধ করে দিলে তাহলে ওই টপগুলো সুন্দর করে বসা যাবে ওর না, আর দেখিতেও ভালো লাগিবে পরিষ্কার। আরে নাই তো মুইও একটু পরিষ্কার হেল্প করিবা ধরেছ, এই গাছগুলা ওই গ্লাভস না পরলে কাঁটা ঢুকে যাবে হাতত, তো তার জন্য আমি গ্লাভস পরে ওই নোংরালা উঠিবা ধরেছ আস্তে আস্তে করে। অলরেডি হাতত মানে কাঁটার লাগে গেছে, ব্যথা লাগেছে, তো ওই জন্য গ্লাভস পরে নিছু। আর এই যে যে আজকের ওয়েদারটা খুবই ভালো, গরম, তো তার জন্য এই বাড়ির কাজগুলা করিবা ধরেছি। তো ইটগুলা বসানো হয়েছে, যে মাপে মাপে ইটগুলা বসবা ধরেছে। তো এই ইটগুলা বসে গেলে তারপরে ওই টপগুলা দেওয়া হবে। টপগুলা দুই পাশে দুইটা বসালে আর মনে হচ্ছে এই যে বসাচ্ছে, এই যে খুবই সুন্দর লাগবে ধরেছে, একদম পরিষ্কার। নালে তো একটু ছোটো 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 ওই গোলাপ ফুলের গাছগুলা যে ছিল, ছোটো ছোটো পোকা ছিল, তো পোকার জন্য একদম খুবই, তার জন্য বিশেষ করে উঠানো হইল গাছগুলা উঠে থেকে। নালে ফুলগুলা ফুটিলে খুবই সুন্দর লাগে দরজার সামনে গোলাপ ফুল, তো এলা এই দুইটা টপ বসা হইল। তো টপগুলাও খুবই সুন্দর কালারের নিয়ে আসা হয়েছে। তো আর এই যে এই সাইডতে আমার লাস্ট ইয়ারেতে আলু গাড়ি চিনি, তো ওই আলুগুলাই আবার হয়েছিল, তো অল্প কয়েকটা হয়েছে, দু তিনটা গাছের মতো ছিল, তো এলা আলু বেরিয়েছে। আর এলা মাটিটা হচ্ছে এলা ঠান্ডার সময় ঠান্ডা সিজনের ফুল লাগামো, তো তার জন্য মাটিটা রেডি করা হইল, এই যে টপতে মানে লাগানো হবে। আর এই পাশে যে ওই একবার দেখাইছো না একটা ভিডিও, এই যে বটবটি গাছ ছিল, তো বটবটি গাছগুলো উঠানো হয়েছে। তো এলা দেখো এই না আবার রেডি করবা দিয়েছি এই পাশেরটা। তো মোর ভিডিওলা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করিবেন, সবাই সাবস্ক্রাইব করিবেন সবাই। ভিডিওলা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই যে পরিষ্কার করার পরে এলা এই যে এরকম লাগেছে, আবার এই গাছগুলাও কাটিবা হবে, অল্প অল্প করে কাটিয়ে দেওয়া হবে। এলা কয়েকটা ফুল আছে, তো তার জন্য এলা কাটা হয়নি, কয়েক কিছুদিন পরে কাটা হবে গাছগুলা।